আজ আমি দেখাবো কিভাবে আপনারা লাইভ লোকাল ট্রেনের লোকেশন দেখতে পারবেন। আমরা অনেকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি, তো আমরা দেখতে পাই না যে প্ল্যাটফর্ম ট্রেনটি কোন প্ল্যাটফর্মে আছে এবং প্ল্যাটফর্ম ছেড়ে আসছে কি না, কখন আসবে, তো আমরা দেখতে পাই না। তো আমি আজ এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা লোকাল ট্রেনের লোকেশন দেখতে পারবেন লাইভ। হ্যাঁ ফ্রেন্ড, তো এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন হোয়্যার ইজ মাই ট্রেন। এই দেখুন প্রথম অ্যাপ্লিকেশনটি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমার এখানে আপডেট দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আপডেট বসিয়েছি, তো ফ্রেন্ড একটু ওয়েট করুন। তো জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে গেলে আমার বেল আইকনে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গিয়েছে, তো আপনারা ওপেন করুন। ওপেন করার পর আপনার কাছে এরকম একটি পেজ খুলবে, আপনাকে এখানে বলেছি আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন। তো আমি এখানে দেখব, হাওড়া জাংশন টু মেদিনীপুর, এরকম মেদিনীপুর। তো এখানে লেখার পর আপনি যেই স্টেশন থেকে যাবেন যেই স্টেশনে, তো আপনাকে প্রথমে লিখতে হবে যেই স্টেশনে আপনি আছেন সেখানকার নাম এবং যেই স্টেশনে যাবেন সেখানকার নাম। তো এখানে ট্রেন খুঁজুন, ট্রেনের নাম দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সব ট্রেনের লিস্ট বেরিয়ে গিয়েছে। তো এখন আমি 10:25 ট্রেনটা দেখতে চাই। দেখুন এখানে হাওড়া জংশন থেকে শুরু হয়নি, এখানে দেখিয়েছি, দেখুন এখানে শুরু হয়েছে। আপনি এখন ট্রেনের বাইরে থাকবেন, তখন এখানে অপশনটি আছে ইন্টারনেট, ইন্টারনেটে ক্লিক করবেন। এবং আপনি যখন ট্রেনের ভেতর থাকবেন শুধুমাত্র এই জিপিএস ব্যবহার করবেন। এই জিপিএস ব্যবহার করলে আপনার সাথে সাথে ট্রেনটি যাচ্ছে না আপনিও বুঝতে পারবেন। তো দেখুন এখন হাওড়া থেকে শুরু হয়নি, তো আমি আরও একটি ট্রেন দেখাচ্ছি, 9:47 ট্রেন। এই দেখুন হাওড়া জংশন ছেড়ে গিয়েছে 10 মিনিট আগে। আপনি আপনার নিজস্ব ইচ্ছেমতো লোকেশন এবং প্ল্যাটফর্মের নাম দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।